আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে নিরাপত্তা বাহিনীর সতর্ক অবস্থান, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষণা। মালয়েশিয়ায় হাই কমিশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন। অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশকালে ৬ বাংলাদেশি গ্রেপ্তার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জোহরের পর এনজেড এখন কোয়ালালামপুরের কোতারায় পুরাতন মে ব্যাংকের পাশে। টিকিট সংক্রান্ত যে কোনো সেবার জন্য চলে আসুন আমাদের জোহর কোয়ালালামপুর অথবা ঢাকার উত্তরা শাখায়। এনজেড, আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতোশ্রী আনোয়ার ইব্রাহিম জাতিগত এবং ধর্মীয় অনুভূতি নিয়ে দায়িত্বহীন মহল থেকে সম্ভাব্য অস্থিরতার জন্য নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, তার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিকে কোনোভাবেই হুমকির মুখে ফেলতে পারে এমন কোনো বক্তব্যের অনুমতি দেবে না। জোর দিয়ে জানিয়েছেন, বহুজাতিগত মালয়েশিয়াকে অবশ্যই শান্তিপূর্ণ রাখতে হবে। এক জাতিকে অন্য জাতির বিরুদ্ধে দাঁড় করানো যাবে না, কিংবা এই দেশে জাতিগত ও ধর্মীয় উত্তেজনা বৃদ্ধির জন্য কোনো মহল চেষ্টা করলে ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজকের মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার পর তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, আমি নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছি, কারণ যারা মরিয়া হয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এই ধর্মীয় অনুভূতি ব্যবহার করছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে, তাদেরকে ছেড়ে দেয়া হবে না। যদিও তিনি কোনো সুনির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেননি, তবে আনোয়ারের মন্তব্য এমন এক সময় এলো যখন দেশটিতে নানা ঘটনায় দেখা দিয়েছে ধর্মীয় উত্তেজনা। ইন্ডি ফিল্ম মেন্টেগা টেরবাংকে ঘিরে বিতর্ক, যুব ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে মুসলিম যুবকদের খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ এবং রাজনীতিবিদদের মসজিদে ধর্মীয় বক্তৃতা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বেশ কয়েকটি রাজ্যে। এমন সাম্প্রতিক ঘটনার ফলে দেশটিতে ধর্মীয় উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা দেশটির নিরাপত্তা বাহিনীর। menghangatkan suhu kaum atau agama di negara ini tidak akan diizinkan. Saya telah mengarahkan seluruh pasukan keselamatan untuk waspada, kerana orang yang desperate atau rasa tercabar akan menggunakan sentimen ini, dan rakyat yang miskin akan diupah untuk menimbulkan apa-apa juga kekacauan. শুধু প্রধানমন্ত্রী নন, দেশটির পুলিশ মহাপরিদর্শক তানশ্রী একরিল সানি আবদুল্লা সানি এক পৃথক বিবৃতিতে জানিয়েছেন, যদি মালয়েশিয়াতে এই ধরনের ঘটনার কোনো শঙ্কা দেখা দেয় কিংবা ধর্মীয় উত্তেজনা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আইনের আওতায় নিয়ে আসা হবে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী ব্যক্তিবর্গকে। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার রাজধানী কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের নিজস্ব দপ্তরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পক স্তবক অর্পণ, দোয়া আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও সরাসরি সম্প্রচারে হাই কমিশনের ফেসবুক পেজে যুক্ত ছিলেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরাও। অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশকালে ৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে আটক করেছে স্থানীয় পুলিশ। আটকের আগে এক সড়ক দুর্ঘটনায় আহত হন ওই ৬ বাংলাদেশি সহ এক স্থানীয় নাগরিক। বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে পাসিরমাস জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমিনউদ্দিন রাজা আবদুল্লাহ। তিনি বলেন, বুধবার ওই ৬ বাংলাদেশি একটি প্রাইভেট কারে করে মালয়েশিয়ায় প্রবেশের
চেষ্টা করেছিলেন। এদিন সন্ধ্যায় কেলান্তান রাজ্যের কুবাং পোয়ালের কাম্পুং গোয়াল বনু এলাকায় তাদের বহনকারী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। ঘটনাটি সড়কে ইন্টিগ্রেটেড স্ক্রিনিং অপারেশনের টহলরত পুলিশের নজরে আসে। দুর্ঘটনায় প্রাইভেট কারে ৬ বাংলাদেশের মধ্যে দুজন গুরুতর আহত হন। আহত দুজনকে কোতাবারুর ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া হাসপাতালে ভর্তি করা হয়। বাকি চারজন সামান্য আহত হলেও তাদেরকে আটক করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পাসিরমাস জেলা পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায় আটক ৬ জনের বয়স ২৩ থেকে ৫২ বছরের মধ্যে। মালয়েশিয়ার স্থানীয় এক নাগরিক পাশের দেশ থেকে ওই ৬ বাংলাদেশিকে প্রাইভেট কারে করে মালয়েশিয়া ঠোকানোর চেষ্টা করছিলেন। তিনি নিজেই গাড়ির চালক ছিলেন। পুলিশ জানায় এ সময় প্রাইভেট কার থেকে ১৯টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ব্যক্তির বিরুদ্ধে এর আগেও ৭টি অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।